আরেকটি আমল মানুষ মারা যাওয়ার পর আমাদের করা উচিত, যেটা আমাদের দেশে 99 বলবো না বরং হাজারের ভিতরে 99% মানুষ করে না, সেটা কি? মৃত ব্যক্তি যে সম্পদ রেখে যায় সেই সম্পদটাকে তার মৃত্যুর পরে যত দ্রুত সম্ভব, যত তাড়াতাড়ি সম্ভব, কোরআন হাদিসে যেভাবে যার যতটুকু অংশ দেওয়া আছে সেই হিসাবে বন্টন করে দেওয়া সবার মধ্যে, মিরাজ বন্টন করে, এটা খুবই জরুরি একটা কাজ। দেখুন ভাই, আমাদের দেশে মানুষ মারা যাওয়ার পরে বছরকে বছর হয়ে যায়, তার সম্পদ কি হয় না? বন্টন হয় না, ঠিক না ভাই? ঠিক। এই বন্টন না হওয়ার কারণে কি হয়, যাদের গায়ের জোর আছে তারা দখল করে নেয়, দুর্বলরা আর পরে পায় না। আর যদি আপনি বন্টন করতে চান, আপনি যদি বন্টন করতে চান তখন সমাজ কি বলবে? বলবে হাইরে লোকটা মইরা সারে নাই, তার ছেলেমেয়েরা সম্পদ নিয়ে কামড়া কামড়ি বাঘবটরা শুরু করে দিস। আমাদের দেশে সমস্যা হলো আপনি কোনো ভালো কাজ করতে গেলে সেটা নিয়ে বহু কথা উঠে, কিন্তু মন্দ কাজ করেন সেটা নিয়ে কিছু নাই। এই সম্পদ নিয়ে পরে ভাইয়ে ভাইয়ে মারামারি করেন, 2-4 বছর পরে কেউ কিছু বলবে না, কিন্তু সম্পদ তার মৃত্যুর পরে সঠিক পদ্ধতিতে ভাগ বন্টন করেন সমাজের মানুষ বহু কথা বলবে। বলুক সমাজের মানুষ, আপনার উচিত হবে অনতিবিলম্বে তার মিরাজ পরিত্যক্ত সম্পত্তি যে যতটুকু পাই দিয়ে দেওয়া। দেখুন, বাবা মারা গেলে বাবার মেয়েরা বিয়ে হয়ে গেছে, পরের বাড়ি চলে গেছে, 2-10-20 বছর হয়ে গেলে আস্তে আস্তে তারাও শরম পায় নিতে, আর ছেলেরাও লোভ লালসা বেড়ে যায়, বংশধর বেড়ে যায়, চাহিদা বেড়ে যায়, আর দিতে পরবর্তীতে চায় না। এই জন্য মানুষ মারা যাওয়ার পরে উচিত তার সম্পত্তিটা খুব দ্রুত ভাগযোগ করে যার যারটা তাকে দিয়ে দেওয়া। এটা আমাদের দেশে হয় না, আল্লাহ তাআলা রহম করেন এবং এটা আমাদের করার তৌফিক দান করেন।